হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব নেকড়ের দলের সঙ্গে লড়বেন আল্লু অর্জুন। ওয়েল, পুরো ভিডিওটিতে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। তেলেগু সিনেমার স্টাইলিশ স্টার আল্লু অর্জুন, তার পরবর্তী সিনেমা পুষ্পা। সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ইতিমধ্যে প্রকাশিত সিনেমার পোস্টার ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ভক্তদের ভিন্ন স্বাদ দিতে চেষ্টা করছেন, কোনো ত্রুটি করছেন না নির্মাতারা। অভিনেতা আল্লু অর্জুন সম্পূর্ণ ভিন্ন রূপে নিজেকে পর্দায় হাজির করছেন। Tollywood.net এর এক প্রতিবেদনে জানা গিয়েছে, পুষ্পা সিনেমায় একটি ফাইটিং দৃশ্যের পরিকল্পনা করেছেন পরিচালক সুকুমার। এতে নেকড়ের দলের সঙ্গে আল্লু অর্জুনকে লড়াই করতে দেখা যাবে। এছাড়া হলিউডের দ্য বর্ন আইডেন্টিটি সিনেমার অনুকরণে অন্য আরো একটি ফাইটিং দৃশ্য করা হবে। পুষ্পা সিনেমায় একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এতে তার স্ত্রী পুষ্পার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা, যিনি ন্যাশনাল ক্র্যাশ বলে পরিচিত। এছাড়া আরো আছেন প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, বেনিলা কিশোর, অনুসুয়া বরদাস প্রমুখ। আগামী 13 আগস্ট তেলুগু ছাড়াও অন্য কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। পুষ্পা ছাড়াও আইকন সিনেমায় অভিনয় করবেন আল্লু অর্জুন। শ্রীরাম বেনু পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন রাজু। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন নেকড়ে দলের সঙ্গে এবার লড়তে যাচ্ছেন আল্লু অর্জুন। আর এই ছবিটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।